السلام عليكم ورحمة الله وبركاته তহমিনা আত্তনি আপনি লিখেছেন সহগশিত কোন নাস্তিক ইসলাম বিদ্বেষী ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেলে উল্লাস করা যাবে কিনা সহগশিত কোন নাস্তিক ইসলাম বিদ্বেষী বা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে নানাভাবে আক্রমণ করে থাকে এরকম কোন ব্যক্তি যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো ধরুন ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেলেন আপনি সেটাকে আল্লাহর গজব হিসাবে বললেন কিংবা আপনি এটা নিয়ে উৎফুল্ল হলেন উল্লাস করলেন কিংবা বললেন যে এই যে তার নাস্তিকতা পদে শাস্তি সে পেয়ে গেছে ইত্যাদি আমার মনে হয় যে এইভাবে জিনিসটা না বলা ভালো তবে সেই সাথে একজন ইমানদার শিক্ষা গ্রহণ করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতাকারী আল্লাহ তাআলার প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী তাকে আল্লাহ তাআলা একটা সময় ছাড় দিলেও কোনো একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই পাকড়াও করেন সেটা দুনিয়াতে হতে পারে আখেরাতে হতে পারে এই পাকড়াওটাও সেটা এই বিপদটাও সে পাকড়ার অংশ হতে পারে সেটা আমাদের ধারণা হবে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব কিন্তু এটা নিয়ে উল্লাস করব আমি তো নিশ্চিত নই যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে তার জন্য এসেছে তার শাস্তি শুরু হয়ে গেছে এটা এর পিছনে অন্য কোনো হিকমা থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো যে একজন মানুষ তিনি ইসলাম বিদ্বেষী তাকে তার বিপদে আপনি উল্লাস করে তাকে আরও ইসলাম বিদ্বেষী করে দেওয়া বা ইসলামের প্রতি মানে আরও বেশি বিতশ্রদ্ধ করে দেওয়ার মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না তবে হ্যাঁ যেটি বলেছি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কোনো শাস্তি দিয়েছেন হয়তো বা কোনো তার পরিণতি সে ভোগ করছে এরকমটি হতে পারে নতুবা আপনার এ ধরনের ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে যাওয়া তখন মুসলমানের ক্ষেত্রেও হতে পারে বিধায় এটা তিনি নাস্তিক সেজন্যই হয়েছে আল্লাহর প্রতি অবিশ্বাসী সেজন্য হয়েছে ইসলাম বিদ্বেষী সেই কারণেই হয়েছে এমনটি বলা তো আসলে যৌক্তিক হবে না কারণ মুসলমান তো এরকম হতে পারে সে মুসলমান তো আর ইসলাম বিদ্বেষী না তাহলে তার কেন হবে বিধায় এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেই তবে যেমনটি বললাম যে এগুলো ইন্ডিকেট সে হিসাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সাবধান হতে পারি এবং তাকেও এখান থেকে নাসিহা পেশ করতে পারি